আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমানা জাহিদ ব্লগস। যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। প্রতিবারের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকের ব্লগটা একটু ভিন্ন রকম, কারণ আমি নিজের তৈরি পোশাক নিজে করে পড়তে বেশি পছন্দ করি। এই বলে যে বাইরের কোনো পোশাক পরি না তা না, তবে আমার ড্রেস কালেকশনের মধ্যে নিজের তৈরি করা কিছু ড্রেস থাকে। আর আমি একটু বরাবর সবসময় বলি আমি একটু চা পোকা টাইপের, তো চা সকালের ওঠার পরে ফ্রেশ হওয়ার পরে একটু নাস্তা খাওয়ার পরে হঠাৎ মানে এক কাপ চায়ের জন্য মানে আমি একদম অস্থির হয়ে যাই। আমি যতটুকু জানি আরও অনেক বোনেরা আছেন যারা আমার মতো এরকম চা ছাড়া তাদের দিনটা শুরু করতে ভালোই লাগে না, তো এর জন্য আমি ভাবলাম কি না যে চা তো আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর ভোরের আলোটা ফুটলেই যেন চায়ের একটা নেশা চলে আসে। তো এই একটা থিম নিয়ে আমি আমার একটা ড্রেস করেছি, তো সেটি আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আশা করছি সবার ভালো লাগবে। তো আমি ফ্রি হ্যান্ডে আগে একটা চায়ের কাপ এঁকে নেওয়ার চেষ্টা করছি, আর আমি সেরকম প্রফেশনাল কোনো আর্টিস্ট না যে আমি খুব ভালো ড্রয়িং করতে পারি, এরকম কিছু না। জাস্ট আমি অনেক সময় হয়তো কোথাও কোনো একটা কিছু দেখলে সেটা মনে রাখার চেষ্টা করি এবং সে থেকে নিজের মতো করে কিছুটা আঁকাউকি করি, তো এতটুকু তো করাই যায়। সো আমি এর আগে আমার যে ড্রেসগুলো করব, মানে যেই ড্রেসে এই ভোরের আলোয় এক কাপ চা মানে এইটা আমি করতে চাইছি, তো কাপড়ের যে টাইডাইটা সেটা আমার ফেসবুক পেজে ছোট্ট একটা ভিডিও দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে সেখানে দেখে নিতে পারবেন। আর আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেব। তো এটা হচ্ছে আমার ছোট্ট একটা বডি দিয়ে গাউনের মতো বানাতে চাচ্ছি, তো এটা হচ্ছে আমার ড্রেসের নিচের পোর্শনটা। তো আমি এখানে টাইডাই করে নিয়েছিলাম, আর এখানে আমি একটা আউটলাইন দেব। সো আমি আউটলাইনটা মার্ক করে নিচ্ছি যাতে এর উপরে আমার কাপের পিকগুলো আঁকতে ভালো হয়। এখন আমি কার্বন পেপারের সাহায্যে আমি আমার ড্রেসে এই কাপের ছবিটা এঁকে নিচ্ছি। এই তো মোটামুটি ভালোই আঁকা হয়েছে। আসলে নতুন কোনো কার্বন পেপার ছিল না, আগের পুরনো কার্বন পেপারেই এঁকে নিতে হচ্ছে। আর ভোরের আলো এক কাপ চা এটা আমি লিখে নিয়েছি। এখন আমি হচ্ছে ফার্স্টে মার্ক, যেহেতু কাপের ভিতরেই চা লেখা আছে এজন্য আমি চা কথাটা শব্দটা আলাদাভাবে লিখিনি। এখন আমি মার্ক করে নিচ্ছি যে কতটুকু দূরত্বে দিলে কাপগুলো আঁকলে ভালো দেখা যাবে, তো সেরকম একটা ডিস্টেন্স মেনটেন করে আমি সম্পূর্ণ কাপগুলো এঁকে নিলাম। আর টুনটুনি যেহেতু আছে মাঝখানে একটু তো ব্যাঘাত হবেই। এই হচ্ছে আমার ড্রেসে আঁকার জন্য আমার এই কয়েকটা সাইজের তুলি লাগছে, আর আমি এখানে যেহেতু আমার ড্রেসের কালারটা হচ্ছে অ্যাশ ব্লু টাইপ, এর মধ্যে আমি কফি কালার রং করেছি, তো একবার ভেবেছিলাম কালো দিয়ে করব, বাট দেখা যাচ্ছিল যে কালোটা একদম কেমন যেন লাগছিল। সো আমি একটু অ্যাশ টাইপ কালো করব, মানে কালোটাই যাতে একটু সাদা সাদা হয়, এর জন্য আমি সাদার মধ্যে কালো কালার মিলিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু ফেভিক্রিল রং, সো এখানে আমি হালকা একটু রংটাকে লিকুইড করার জন্য আমি কয়েক ফোঁটা পানি ব্যবহার করেছি। অনেকে হয়তো বলতে পারেন যে এইগুলোর বিভিন্ন ডাইশ পাওয়া যায়, এত কষ্ট করে পেইন্ট করার কী দরকার। প্রথমত পেইন্ট করলে জিনিসটা একটু অন্যরকম লাগে, আর দ্বিতীয়ত হচ্ছে আমি যেহেতু মফস্বলের দিকে থাকি, সো আমি ইচ্ছে করলেই অনেক কিছু আমি চাইলেই আমার পক্ষে পাওয়া সম্ভব হয় না, সো এর জন্য আমাকে এই ওয়েটাকেই বেছে নিতে হয়েছে। আর যেহেতু একটু বড় বড় টাইপের কাপের পিক,
তো বেশি সময় লাগেনি। আর আমার খালা শাশুড়ি এখানে আমাকে হেল্প করছিল, বলছিল আমি যদি এভাবে টেনে ধরি তাহলে হয়তো আঁকতে সুবিধা হবে। আসলেও তাই হচ্ছিল। তো এখন দেখছিলাম যে আসলে কালো কালারটাই অ্যাশ অ্যাশ টাইপের যে কালোটা সেটাতেই খুব ভালো মানাচ্ছিল। সো আমি চেষ্টা করছি, প্রথম একটু হাতটা ফ্রি হচ্ছিল না, তারপরে দেখা গেছে দুই একটা আঁকার পরে হাতটা মোটামুটি ফ্রি হয়ে গিয়েছিল। আশা করছি আমার আজকের এই ড্রেস আইডিয়াটা আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না, যাতে করে আপনার ফ্রেন্ড সার্কেলরাও আইডিয়াটা দেখতে পারে। সো আর একটা কথা সবসময় আমি বলে থাকি যে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর পাশের বেল আইকনটাতে একটা ক্লিক করে দেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশনটা আপনারা পেতে পারেন। তো এখানে আমি ড্রেসটার ক্ষেত্রে একটা লেখা লিখেছি সাদা কালার দিয়ে, আর একবার কালো দিয়ে লিখেছি, যাতে একটু ভিন্নতা আসে। কারণ আমার কাছে মনে হচ্ছিলো কালো দিয়ে সবগুলো লিখলে একটু কেমন যেন ড্রেসটা বেশি কী বলো এটাকে একদম বেশি ডিপ টাইপের হয়ে যায়। তো একটু সাদা দেওয়াতে লাইট ডিপের একটা কম্বিনেশন থাকবে। সো এই তো আমি এইভাবে লিখে নিচ্ছি। আজকের ভিডিওটা যেহেতু আমি একটু ডিটেলসে সবার সাথে শেয়ার করতে চাচ্ছি, তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তো এর জন্য সবার কাছে আমি সরি। তো এই তো আমার লেখাটা প্রায় হয়ে গেছে। তো আমি ফার্স্টেই হচ্ছে আমার ড্রেসের নিচের ঝুলের যে অংশটুকু সেটুকু নিয়েছি। আমি প্রথমেই বলেছি যে ড্রেসটা হচ্ছে ছোট্ট একটা বডি দিয়ে, অ্যাজ লাইক মিডি টাইপের সেরকম দিয়ে, আমি বেশি লং দিইনি, 37-38-এর মতো লং রেখেছি ফুল ড্রেসটা। আর এটার সাথে আমি একটা স্কার্ট প্লাজো করেছি। এই তো হচ্ছে আমার নিজের পোশনটা, কাপের ছবিটা আঁকা হয়ে গেছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এবার আমি ওড়নাটা নিয়ে নিয়েছি, আর ওড়নাটার মধ্যে যেহেতু আমি লাল টাইপের, তো এখানে দেখা যাচ্ছিলো অ্যাশ কালার টাইপের যে কালোটা আমি জামায় ইউজ করেছি সেই কালারটা ভালো লাগছিল না। সো এটা আমি একদম সরাসরি কালোই করে নিয়েছি। তো এই তো কন্যাটাতেও আমি এঁকে নিয়েছি মাঝখানের অংশটুকু, সরি ভুল বললাম, মানে আঁচলের উপরের যে অংশটুকু সেইখান থেকে আমি কয়েকটা এঁকে নিয়েছি। এখন হচ্ছে জামার যে ঝুলটা, যেটা আমি আগে ফার্স্টে মার্ক করে রেখেছিলাম, সেইখানে আমি যেহেতু আমার প্লাজোটা হচ্ছে রেড কালার রেখেছি, সো আমি রেড কালার দিয়ে এরকম ট্রায়াঙ্গেল টাইপের একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। আর আমি আগেই বলেছি এগুলো হয়তো আমি ড্যাশ ব্লকের ড্যাশের মাধ্যমে করলে আমার খুব তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু আমার কাছে ড্যাশ না থাকার কারণে আমাকে পেন্ট করা লাগছে। এটা হচ্ছে হাতের উপরের অংশটুকু যেটা কাঁধের দিকে থাকে,
তো এখানে আমি এভাবে বাটিক করে নিয়েছিলাম। এখন আমি এটাকে হাইলাইটস করার জন্য এটাকে পাশ দিয়ে একটা আউটলাইন দিয়ে দেব আর ছোট্ট করে ডিজাইন করে নিব। এভাবে ড্রেসের সামনে পেছনে দুইটা পার্টি আমি এঁকে নিচ্ছি। আর ঝুলের যে টাইডের অংশটুকু আছে সেখানে আমি এরকম ছোট্ট টাইপের একটা ডিজাইন করে নিচ্ছি। আসলে প্রথমে মনে হচ্ছিল যে করতে অনেকটা কষ্ট হবে, কিন্তু মনের মতো করে হিজিবিজি যা পেরেছি এঁকে নিয়েছি। তো আঁকতে আঁকতে দেখা যাচ্ছিল যে খুব দ্রুতই হয়ে গেছে আর আমার সময়টাও খুব ভালো কেটেছে। তো একবার করে এইখানে আমি কমলা কালারটা ইউজ করেছিলাম, কারণ রেড কালারটা দেখা যাচ্ছিল যে একদম ডিপ মনে হচ্ছিল আর রং শুকিয়ে যাওয়ার পরে হালকা হয়ে গিয়েছিল। আবার দুবার করে দিয়েছি। এটা হচ্ছে ওড়নার এক পাশের আঁচলটা, আমি এক পাশের আঁচলটা আগেই করে নিয়েছিলাম। এখন অপর পাশের আঁচলটা যখন করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই তো ফার্স্টে এখানে আমি ইয়েলো কালার দিয়েছি, কারণ আমি বুকে একটু ইয়েলো কালারের লেস ব্যবহার করব। সো টাচ যেহেতু আছে এর জন্য আমি আঁচলটাতে ইয়েলো কালার দেওয়াতে দেখা যাচ্ছে বেশি কালারফুল দেখা যাচ্ছে। তো ড্রেসটা যেহেতু একটু ডিপ টাইপের হয়েছে, সো ওড়নায় আমি একটু হলুদের ছোঁয়া রেখেছি যাতে ওড়নাটাকে কালারফুল মনে হয়। তো এই তো এভাবে আমি এঁকে নিচ্ছি, আসলে হাতে এঁকে নিচ্ছি যার কারণে একটু এলোমেলো হতেই পারে। আর ওড়নার যে মাঝখান, একদম মাঝখানটা আমি মার্ক করে নিয়েছি লম্বা করে, সেখানে আমি এরকম লম্বা আরেকটা দিয়েছি। এখানে আমি আবার পিঙ্ক কালারটা দিচ্ছি। এই তো ফাইনালি আমার ড্রেসের লুক। আমি আসলে নিজের কাছে আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছিল, বাট টেইলার্স এখানে গলার ডিজাইনটা একটু অন্যরকম করে ফেলেছিল। সো পরে এটা আমাকে আবার আর অন্য আরেকজনকে দিয়ে ঠিক করিয়ে নিতে হয়েছে। আর হাতটাকে আমি এভাবে সামনে রাবারের মতো করে দিয়ে এরকম হাতা দিয়েছি। এখন এই ড্রেসের লুকটা আশা করছি আমার কাছে খুব ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। হয়তো সিম্পল সুতি একটা কটনের ড্রেস, তারপরেও এর মধ্যে একটা ট্রেন্ডি ট্রেন্ডি ভাব আছে। তো এই তো এই হচ্ছে আমার ওড়নাটা। আর এটার সাথে আমি আগেই বলেছি আমি লাল বেক্সি ভয়েলের একটা স্কার্ট প্লাজো বানিয়েছি। তো এই তো আজকে আমার ভিডিওটা, আশা করছি সবার ভালো লেগেছে। আর আজকে অনেক কথা বলে ফেললাম, তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।